পড়েছে পড়েছে মায়ায় শান্তি ছায়ায় কি করে ছাড়ি এ বাড়ি সে বাড়ি মধুর হাড়ি স্বপ্ন পুরি দেয় নাড়ি এখানে আছে প্রেম আছে ভালোবাসা যত না আছে তবু ভাঙে না আশা দুঃখেতে আধারে আলোতে খোলায় সদর গে ঝামেলা ঝামেলা আনলিমিটেড ঝামেলা ঝামেলা আনলিমিটেড ঝামেলা ঝামেলা আনলিমিটেড ঝামেলা ঝামেলা আনলিমিটেড ঝগড়াতে বাগড়াতে রঙ্গশালা রাজ্যহীন রাজার নাটপালা নায়ক নায়িকায় আছে ভিলে নো কাছে কাছে আনন্দে ভরে পেট সুখেতে আধারে আলোতে খোলায় সদর গেট ঝামেলা ঝামেলা আনলিমিটেড ঝামেলা ঝামেলা আনলিমিটেড ঝামেলা ঝামেলা আনলিমিটেড ঝামেলা ঝামেলা আনলিমিটেড এতক্ষণে তোমার ফোন দেওয়ার সময় হলো আচ্ছা একটা জিনিস আমি বুঝতে পারছি না তুমি ইদানিং আমার সাথে ঝাড়িতে কথা বলছো আমি তো কাজে বিজি ছিলাম নাকি আমার কোনো কাজ থাকতে পারে না আপনি সরেন আমি দেখাই এ আসি কি নাই এরিও আন্নের কি লজ্জা বলতে কিছু নাই নি হ্যাঁ প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো কি বোঝার চেষ্টা করব তোমাকে বল এইবার এটা বন্ধ না আই মিন ক্যান নট বলো আমার বিশ্বাস তুমি যদি আসলে আমার ব্যাপারটা সিরিয়াস হয়ে থাকো তুমি বাবার কাছে যেয়ে একবার আমাদের বিয়ে করতে হতে পারবে বাবা হয়তো বা ফার্স্টে রাজি হবে না বাট আমি ড্যাম শিওর যে তুমি যদি গাডস নিয়ে বলতে পারো তোমার গাডস দেখে বাবা ইমপ্রেস হয়ে যাবে দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি তা জানো কিন্তু সত্যি এই মুহূর্তে আমি বিয়ে করতে পারবো না সরি চলেন অফিস টাইম শেষ আমি বাড়ি চলে যাই আসেন কথা লিখে কি বলছো তুমি মানে অফিস টাইম পার করার জন্য তুমি আমাকে নিয়ে এখন চা দিলে চা খাইলে সত্যি কথা বলতে কি আমি যদি মামা এখন বাড়িতে থাকতাম কাকি মনে করেন জোরফির যে আমার অফিসে পাঠাইতে এই জন্য আমি এই কাম করছি মামা কিছু করার নাই কথা হলে কি ভাই না কি যে বলবো বললে তো বলবে যে বলছি মনের মধ্যে খুব হার্ট পেয়েছি কষ্ট পেয়েছি তুমি আমার সাথে এরকম টাইম পাস করার জন্য এখানে বসে আড্ডা দিলে আর নিঃস্বার্থভাবে কোনো আড্ডা মনে হয় পৃথিবীতে নেই এটা তোমাকে দেখে বোঝা গেল মামা আপনি যাই কোন নাই কোন আমার পক্ষে ওই ধরনের হকারি চাকরি করা কোনোভাবে সম্ভব না দরকার পড়লে আমার জেল হোক ফাঁস হোক আমার যদি ফাঁসি দিয়ে মাইর ফেলায় তাতে কোনো আপত্তি নেই আমি ওই ধরনের চাকরি করবো না মামা একটা কথা বলছি তোমার তো জেল পাস কিছু হবে না আমার হবে আমার তোমার সাথে বসে যে আমি টাইম পাস করেছি না তোমাকে যে সময় পাস করে দিয়েছি না এই কথা বাড়িতে যখন আপাদুলভাবে জানতে পারবে তখন আমাকে তোমাকে লয় আমাকে জেল পাস পাঠাবে বাঁচতে পেরেছো মামা মোর জন্য একটু স্যাক্রিফাইস করেন মামা কাকা কাকি তো আমার প্রতি কোনো ধরনের দরদ নাই
এখন আপনি যদি আমার সাপোর্ট না দেন তাহলে পরে আমি শেষ হয়ে যাবো, পঙ্গু হয়ে যাবো, আমি একবারে মনে করি অসহায় হয়ে যাবো। তুমি তো নিজে পঙ্গু হবে না, আমাকে পঙ্গু বানায় ফেলেছ। আর তোমার সাথে যে আড্ডা দিয়েছে না, আমি তো পাশতে পারি নাই যে তুমি অফিস ফাঁকি দেওয়ার জন্য এখানে বসে তুমি আমার সাথে চা খাবে আর স্বার্থবার কাজ করলে। আচ্ছা ঠিক আছে চলো, যাইতে ইচ্ছা করতেছে না মামা। ম্যাডাম আপনার যে ভরসায় আমাকে অফিসে রেখেছেন আমার মনে হয় না আমি আপনাদের সেই ভরসা রাখতে পারবো। কেন এরকম মনে হচ্ছে কেন তোমার? আপনারা এমন একটা মানুষকে অফিসে পাঠিয়েছেন যে তো নিজেকে মহাপণ্ডিত মনে করে, মহাজ্ঞানী, মানে সে তার ইচ্ছা মতো অফিসে আসে, ইচ্ছা না হলে অফিস থেকে বের হয়ে যায়। ও মা, ওকে জিজ্ঞেস করলে বলে ও ঠিকঠাক অফিসে যায় আসে। এত মিথ্যা কথা, ওনার না একটা মিথ্যা কথা বলার চরম রোগ আছে। কি বললেন আপনি? মোর মিথ্যা বলার রোগ আছে? আমাদের বাড়িতে এসে আপনি কি ধরনের অসভ্যতা করতে আছেন? হ্যাঁ আমার আমার বিরুদ্ধে আপনি এসব কথা বলতে আছেন তো আমার কাকির কাছে? আস্তে কথা বলো সবুজ, যদি কিন্তু তোমার বস বস ঠিক আছে সেটা অফিসের মধ্যে বাড়ির মধ্যে কিসের বস? ম্যাডাম দেখেছেন, দেখেছেন কিভাবে আপনার সামনে বিহেভ করছে লোকটা আমার সাথে? কি ব্যাপার, আপনি আমাদের কথার মধ্যে কথা বলতেছেন কি জন্য? আপনার কি কমন সেন্স বলতে কিছু নাই? কমন সেন্স তো মনে হইতেছে একদম শূন্যের কোঠায় চলে এসেছি। অফিসের ব্যাপার আপনি বাড়ির উপর কি জন্য এসেছেন? হ্যাঁ এখন যদি আপনার বাড়ির উপর গিয়া আমি আপনার কই অফিসের ব্যাপার নিয়ে যে আপনি মিথ্যা কথা বলছেন, আপনি একটা মিথ্যাবাদী, তখন কি হইবে? কেমন হবে মানে? ম্যাডাম তো অলরেডি প্রমাণ পেয়ে গেছে। কিসের প্রমাণ পাইবে কাকি? আমি একটা সুন্দর কথা বলতেছি অফিস সুন্দর মতো চালানোর জন্য, এই যে ওনাকে অফিসের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়া দেন, আমার কাছে দায়িত্ব দেন, দেখেন অফিস কেমন কিছু চালাই। চুপ করো সবুজ, তুমি খুব বড় বড় কথা বলো। তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটাই তো তুমি ঠিকমতো পালন করতে পারছো না, তুমি তো অফিসের কোনো ডিসিপ্লিনই পালন করতে পারছো না। কেমন করে যা, কেমন করে কাকি মানবো? আমার মতো একজন মাস্টার ডিগ্রি হোল্ডার ছেলেকে উনি তো চালাইতেই পারতেছেন, আমার কথাই তো বোঝে না সে, আমার লাইনই বোঝে না। সবুজ অনেক বেশি কথা বলে ফেলেছো তুমি, তুমি জ্যোতিকে সরি বলো। কাকি আপনি এটা কি বললেন? আমি সরি বলবো? আমি একজন মাস্টার ডিগ্রি হোল্ডার ছেলে হইয়া উনার মতো মানে যে অফিসের অবজনা তার কাছে আমি সরি বলবো? যেটা বলছি সেটা করো, তা না হলে কিন্তু আমি শক্ত অবস্থান নেব তোমার বিরুদ্ধে। কি হলো মন খারাপ, সরি বলো। ঠিক আছে কাকি, আপনি আপনি যখন বলতেছেন আপনি আমার মার মতন শুধু আপনার জন্য আপনার কথা রাখবেন, সরি বলতেছি, সরি বলতে আমি সরি। যাও আমি তো আজকে আসি। আসি গো, আরে এই বাড়িতে বিয়ে, বিয়ের তোড়জোড় চলছে, হই হুল্লোড় হচ্ছে, ছাদে ব্যান্ড পার্টি এসেছে, চলো তোমাকে ব্যান্ড পার্টি দেখাবো। তাই কার বিয়ে? ম্যাডাম কার বিয়ে? আমার ছেলে, ছেলে মানে আমার দুটো ছেলে। নেই এই যে মাথা ধরো ধরো, আর কি ব্যাপার, খাওয়াবে কিছু না বলে গট গট করে কোথায় যাচ্ছেন যে? আমি পাশতে পারছি মিজানের কথা বলছেন তো, আমার তো নিজেরই থাকার জায়গা নাই, সে কি করে দায়িত্ব দেবে? আরে মিজান ভাই তার স্যার আছে না, স্যারকে বলছে আমার কথা বলেছে তো যে আপাতত তার কিছু হরার নাই, তখন স্যার আমাকে বলেছে ঠিক আছে গেটে থাকুক যেন অপরিচিত কোনো লোক না থাকে একটু ভাড়া দেওয়ার জন্য আর কি। কথা আপনাকে গেটে দায়িত্ব দিয়েছে না, আর আপনি ওখানে যে বসে রয়েছেন গেটটা খোলা রেখে ঘটনাটা কি আপনারা? আরে বদ্দা গেট খোলা থাকলে কি হবে, আমার চোখ কান চতুর্দিকে খোলা আছে যে। আচ্ছা ভালো কথা, আমাকে এটা বলেন তো এত কথা আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন যে আপনি খেয়ে? কথা হলে কি বললে তো বলবে যে বলছি, আমার পরিচয় পেলে বুকটা কেঁপে উঠবে। আরে বাবা কত লাট বাদুর হয়ে গেছেন, বলেন তো আপনার কি? আরে চুপ থাকে, কথা হলে কি পাশতে পারছেন? এই বাড়ির মালিক আমি। বাড়ির মালিক মানে আমাকে বুঝাচ্ছেন যে বাড়ির মালিক? আরে বাড়ির মালিক তো হলে যে স্যার যিনি আমাকে এখানে ডিউটি দিয়েছে যে, কিন্তু আমি যতদূর জানি তার তো কোনো ছেলে নাই। হ্যাঁ সাবা মারতেছেন যে আর কি। কথা হলে কি তাহার ছেলে নাই কিন্তু শালা তো আছে, শালা শালা পাশতে পারছেন? আমি তার শালা শালা হবদা আর বলি কি বদ্দা, কথাই না আগে বলবেন না যে আমি মালিকের শালা, তাইলে আপনাকে আমি এত কথা বলি নাকি? সুর সুর করে বলতাম যে বদ্দা চলে যান। কথা বেশি বলবেন না,
যে দায়িত্বটা দিয়েছে না ভালো করে পালন করবেন। এই বাড়ির মধ্যে কোনো লোকজন না আসে, পাঁচতে পারেছেন যদি আসে শাস্তি হবে, চাকরি যে কোনো সময় লট হয়ে যাবে। কি ব্যাপার? এই যে ভাই, কি ব্যাপার, আপনি এভাবে বসে আছেন কেন? আপনার কি শারীরিক কোনো সমস্যা হয়েছে? অসুবিধা নেই, আমি আপনার ট্রিটমেন্ট করব। আমি একজন ব্যস্ত পরোপকারী ডাক্তার। কেটা কইছে, কেটা কইছে, আমার শরীর খারাপ? একটা ফেলার থেকে তাই লিয়ে ঘুরতেছেন, মানুষের শরীর সেরকম দেখতেছেন, মানুষের শরীর খারাপ, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি বলছি। হ্যাঁ মিয়া, কি উল্টা পাল্টা কথা বলেন? ডাক্তারের কাছে রোগীর কোনো ব্যক্তিগত ব্যাপার নাই, রোগীর সকল সিক্রেসি হচ্ছে ওপেন সিক্রেট। আচ্ছা ভাই, আপনার কি হয়েছে? কিসের এত টেনশন? কেন আপনার মনটা খারাপ? আর আমার কাছে বলেন, আমি আপনাকে এই যে একটা ইনজেকশন দেবো, আপনার সব টেনশন দূর হয়ে যাবে। আরে রে ম্যান দাদা, করে ম্যান দাদা, ব্যান্ডা ভাগলে এ পড়ছে কি সেন ইনজেকশন দিবেন? একটু আগে এই যে দেখেন, কেন ভাই ফুটকি মতো অনেক জ্বলতেছে, যে এটা গুতা হয়েছি হেলদি ইনজেকশন, এমনি টেনশন নেবাসি না। আর তোমার জান আইসা, আমার ইনজেকশন দিবেন লেখা না। না ভাই, আমি যেতে পারি না, কারণ রুগীকে এরকম অসহায় পরিস্থিতি রেখে ডাক্তার চলে যায়, এটা তার ফিলোসফির মধ্যে পড়ে না। আমি এখান থেকে যাব না, আমি একটা মহৎ কাজ করতে চাই, আর সেবাই তো পরম ধর্ম, মহৎ কর্ম। ভাই আপনি আমাকে এই মহৎ কর্মটা করার একটু অনুমতি দেন, আমি আপনার হার্টবিটটা মাপি, তারপরে একটু রক্ত টক্ত চেক টেক করে আমি ইনজেকশন। ভাই সে দূর মত দিবি কিরে, আমার বুকি দেখ সস্তা, আর তো পাইছো তুমি। আচ্ছা ভাই, এ ভাই, ওই যে এই মহল্লার যে রমা সাহেব আছে না, হ্যাঁ, আমি রোহিঙ্গা, আমি নাফ নদী পার হইছি, আমি বাউন বৈরার ফুলা, আমরা গ্রাম ও জমিদারে আছে, আমার বউ বাইগাই বাইতে উঠছে রমন সাহেব বাইতে, রমন সাহেব সম্বন্ধে আমি শুনছি তো, হেবিলে আদম ব্যবসায়ী, হেবিলে ওই ফুলা ফান পুরি ফান ফাসার করে, আমার ডর লাগতেছে যদি আমার পরে ফাসার করে দে। বুঝতে পারছি বদ্দা, আসলে অ্যাকচুয়াল হয়েছে কি, আমি তো এই ধরনের চাকরি করার মতো লোক না, আমি আসছিলাম বিদেশ যাওয়ার জন্য আর কি। তো মিজান ভাই তখন বললো যে ঠিক আছে, যেহেতু দেরি হচ্ছে আপাতত আমাদের এখানে থাকেন, কিন্তু খামাখা একটা বাড়ি থেকে থাকা যায় বদ্দা, হ্যাঁ এখানে থাকবো খাবো এটা হয় নাকি? তো বললাম যে একটা খাস টাস করি, তখন উনি আমাকে স্যারকে দিয়ে বলালো যে একটা খাস দেওয়ার জন্য, স্যার আমাকে গেটে ভাড়া দেওয়ার জন্য দিয়েছে আর কি। হ্যাঁ খুব ভালো কাজ করেছে, আমি পাইতে পেরেছি, খুব ভালো কাজ করেছে। মিজান ভাই খুব ভালো লোক, বুঝছেন না, ইতালি লোক, কক্সবাজার। আর ফোন কক্সবাজার মানে কক্সবাজার? হ্যাঁ কক্সবাজার, ওখানে গিয়েছিল যখন তখন পরিচয় হয়েছিল। হ্যাঁ বদ্দা, ইতালি তখন পরিচয় হয়েছে। আরে সেই সময় তো আমিও গিয়েছিলাম, আমিও গিয়েছিলাম কক্সবাজার, ওদের খুঁজতে গিয়েছিলাম, ওরা যে দুই নম্বরই করে গিয়েছিল না, খুঁজতে যখন থেকে পাইনি আমরা ঘুরে চলে এসেছি। বদ্দা কে আছে? আর তো মনে পড়ে গিয়ে কই। কি মনে পড়েছে? আরে ওনারা দুইজন আছিলেন না, আরে ওনারা তো আর অটো দিচ্ছিলেন যে, আর আপনাদেরকে নিয়ে আমি কত জায়গা ঘুরে লাবণী ফাইনটা নামাই দিলাম না। আরে বদ্দা আসতে পারছি, চিনছেন না আমারে? হ্যাঁ চিনতে পারছি। আরে বদ্দা, আচ্ছা আপনার লোক আরেকজন ছিল না মোটা করে, তার সাথে তো আমার অলরেডি পরিচয় হয়ে গেছে, যে বাড়িতে দেখা হয়েছে। আরে দেখা হয়েছে। আরে না ঠিক আছে, ভালো করেছেন, তাহলে দায়িত্বটা ভালো করে পালন করেন। আর যাই তাই বলেন, দায়িত্ব যদি উল্টা পাল্টা হয়ে যায় তাহলে কিন্তু চাকরি লট হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে বদ্দা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আসি যে এখানে, যতদিন আসি আমি একদম এমন ভাবে দায়িত্ব পালন করব যেন এটা ফিফলা পর্যন্ত না ঢুকতে পারে। তাহলে কি জি বলবে, এই বাড়িতে যারা আসে না এগুলা একেবারে কুড়ার হাড্ডি, কোনো কাজকর্ম করে না, খালি খায় আর গ্যাঞ্জাম ঝামেলা ঝামেলা পাকিয়ে থাকে। আপনাকে সাবধান করে দিচ্ছি, এইগুলোর সাথে মিশবেন না, পাঠাতে পারেছেন? বদ্দা হতেন ঠিক করেন যে, আর কাছে ওখানে একটু উল্টা পাল্টা মনে হচ্ছে আর কি, ঝামেলার মধ্যে আসাই তারা। হ্যাঁ ঝামেলা লিজে পাকানোর চেষ্টা করবেন, যান ঠিক মতো দিদি করেন, এখানে দাঁড়িয়ে থাকবেন, বুঝতে পেরেছেন? ঠিক আছে বাবা, এই যে এইটা এখানে আরে পরিচিত লোকজনের সাথে এখানে দেখা হয়ে গেল। মিজান ভাই আমাকে এমন একটা দায়িত্ব দিল, আমি তো আসলে এই দায়িত্ব ঠিক মতো পালন করতে পারবো কিনা কে জানে। আপনার বউ, আপনি শুকর গুজার করেন যে এই মেয়েটা আপনাকে ছেড়ে পালিয়ে গেছে।
শুনেন আপনাকে একটা বুদ্ধি দেই, আপনি গ্রামে চলে যান, ওই রানীকে বাদ দিয়ে একটা চাকরানীকে বিয়ে করেন, তারপরে সুখে শান্তিতে বসবাস করতে থাকেন। এই আপনাদের বাজেটটা লোক আছেন, আপনি খারাপ পরামর্শ দেন আপনি। আপনি আমার বউরে দজ্জাল কইছেন, আপনি কইতাছেন আমার বউরে এই বাইতে রাখি আমি যাবো কা? আমি বাউন বইরে ফুল অত সস্তা, নিজের বউরে আরেক বাইতে রাখা আমি সুখে শান্তিতে বসবাস করম? আমি অন্য বাড়িতে বউ রাখতে ডরাই, আমি অত পারতাম না, অত কাম নাই আমার। আমি মাতৃগর্ভে পিতৃহারা, আমার কেউ নাই, আমার ভালোবাসার লোক নাই, আমার কেউ পছন্দ করে না, আমি এতিম ভাই। আমার বন্ধু নাই, এমনকি আমার শত্রুও নাই ভাই। আমার হাতে একটা শিশি দেখতেছে, আপনারা মনে করতেছেন এটার ভিতরে বোধ হয় খাঁটি শস্যের তেল? না ভাই, না তেল না ভাই, এই বিষয়ে আমি বলে দেব ভাই। মনে রাখে মানুষের কিছু ইচ্ছা থাকে না, হ্যাঁ, কেউ আঙ্গ খাইতে চায়, কেউ বেদা না, কেউ নাচ। আমার এমন কোন ইচ্ছা নাই, আর আমার ইচ্ছা কাকে কাকে কোনোদিন পূরণ করবো না। তাই ভাই, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমি তো হাত ধরে আবেদন করতেছি ভাই। আমি মনে রাখে আপনাদের এই বিমুখ করুন, একটা সুর বাজাইবেন, আমি বেশ খাব, তারপরে সেই করুন সুরের মূর্ছনায় আমি আমি আস্তে 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 মৃত্যুর কোলে ঢইলা পড়ব। বাজান ভাই, বাজান। মিজান ভাইগুলি কি শুরু হয়েছে, কি করতে আছেন, কিছুই তো বুঝতে আসি না ভাই। সবুজ বাইরে কিছুক্ষণ পর আমি মারা যাব, তার আগে তারা ওই করুণ সুর বাজাইতেছে, ওই যে টাইটানিক সিনেমায় দেখো নাই, নায়ক নায়িকা সমুদ্রে বইরা মরে যাইতেছে আর কিছু লোক করুণ সুর বাজাইতেছে, সেই রকম আর কি। বুঝতে পারছি, আপনার আতেইটা কি? এটা হইতেছে এন্ড্রিন বিষাক্ত বিষ, এটা এটা যে এটা যে একবার খাই বলছে আর বাঁচবো না, আর বাঁচবো না। মিজান ভাই, আপনি এত বড় স্বার্থপর আমি জানতাম না, আপনি একলা একলা এই দুঃখ ভোলার জন্য বিষ খাইবেন। অনেকেরও তো দুঃখ থাকতে পারে, আমার যে কি বুকের মধ্যে লাগতে আছে এটা বুঝবেন না, আমার একটু দেবেন না, আমার একটু দেবেন না, দুজনে মিল্লা জিল্লা খাই। দুঃখ তোমার আবার কি দুঃখ সবুজ, তুমি বিষ খেয়ে মরতে চাও? শোনেন মিজান ভাই, মোর দুঃখের কথা যদি আপনি শোনেন, আপনার এই করুণ সুর আর শুনতে ইচ্ছা করব না। এক কাম করি মিজান ভাই, দুইজনে মিল্লা এই করুণ সুর
শেষবারের মতো শূন্য এক লোক এন্ট্রি খেয়ে বসে যাই। শুরু করেন আপনার। আমার প্রিয় বন্ধুরা, তোমরা ভিউ গেলে করুণ সুর বাজাও। এই করুণ সুর শুনতে শুনতে আমি আর আমার ভাই সবুজ দুজনে বিষ পান করে মারা যাবো। বাজাও। বেদনা যাত না তবু খোঁজে সুখ, নীরব অভিমান তবু হাসি মুখ। এ বাড়ি মা ঘেরা ফিরে না আসে যারা, এভাবে যাবে ডে ঝুঁকেতে আধারে আলোতে খোলায় সদর গেট। ও ঝামেলা।